শুভ বিকালবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কামিত মানুষ হিসেবে এখানে উপস্থিত। দাদা আপনার নামটা একটু বলবেন। বিমল রঞ্জন সিং। হ্যাঁ বিমল রঞ্জন সিং। হ্যাঁ বিমল দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সরকার যে টিসিবির মাল যে দিচ্ছে, আমাদের যে আজকে যে টিসিবির মালগুলি দেওয়া হচ্ছে, আপনারা কত টাকা করে এটা নিচ্ছেন আর কত টাকার পণ্য দিচ্ছেন? পার প্যাকেজ 420 টাকা। 420 টাকা, তার বিনিময়ে প্রায় 800 টাকার জিনিসপত্র দেওয়া হচ্ছে।2 কেজি ডাল, 1 কেজি চিনি আর 2 লিটার তেল, মোট 5 কেজি। সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমান সরকার মমতা ব্যানার্জী জয় যে আজকে যে এত সুন্দর ভাবে যে আপনারা টিসিবির মাল বিতরণ করেছেন, দাদা আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। এইভাবে আমরা চাই যে সরকার এইভাবে দেয়, গরিব গরিব আমরা তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনুমতি থাকছি যাতে আরো আরো বেশি বেশি দিত আমাদের গরিব এলাকার লোকেরা সফল উন্নত। আপনারা যখন ডিস্ট্রিবিউটর করেছেন, আপনারা এখানে কার্ড হোল্ডার দেখে তো দিয়েছেন, যে কার্ড হোল্ডার আমরা কার্ড হোল্ডার আছেন দাদাকে। হ্যাঁ আপনি আপনি এখানে কি কাজে আছেন? আমি এখানে প্রতিনিধি হিসেবে, মানে প্রতিনিধি হিসেবে আছেন। আপনি যে আজকে যে বিতরণ করেছেন, আপনার কাছে কেমন লাগছে? আপনি জানেন 99 এমন জাতীয় পত্রিকা দৈনিক আছে, আলোকিত চলে তুলে ধরবেন না? আজকে যে বিতরণ করছে খুব সুন্দর হয়েছে, আর কারদারি সবে নিছে, রাইট? এক্স্যাক্টলি, খুব ভালো লাগছে। ভিউয়ার্স এখানে আছেন, আমাদের দাদা আছেন। দাদা আপনি এখানে যে কাজ করছেন আর যে টিসিবির মাল দিচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? ভালোই ভালো, ভালোই লাগছে। ভাইজান আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার নামটা একটু তুলে ধরবেন। প্রদানের মাধ্যমে আমাদের যে নিরীহ জনগোষ্ঠী বা স্বল্পের মানুষদের যে উপকার তিনি করছেন, তার জন্য আমরা সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্টে এখানে যে টিসিবির মাল দিচ্ছেন দাদা, এখানে কাঠোল্ডার যিনি আছেন তাদের উদ্দেশ্যে দিচ্ছেন টিসিবির মাল। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেভাবে কাজ করে যাচ্ছেন এই শীতে, কনকনে শীতের মধ্যে, ওনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার যে আজকে যে টিসিবির মাল পাচ্ছেন, আপনি কত টাকা দিয়েছেন? 500 টাকা। 500 টাকা, 420, 420 এটার ভিতরে আপনি 500 টাকা দিয়েছেন, আজকে বর্তমান সরকার যে এই উদ্যোগটা নিয়েছেন, আপনি কাকে ধন্যবাদ দিবেন? সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনার কাছে কেমন লাগছে ভাইজান? আজকে যে আপনার যেভাবে বিতরণ হয়েছে, এভাবে যদি সরকার সবসময় দেয় তাহলে আমরা যে আমাদের ইউনিয়নে যত কার্ডের আছে তারা উপকৃত হবে। আমরা জানি ইতিমধ্যে মমতা ভাই মাঝে অনেক শেখ হাসিনা যে কথাটা বলেছেন যে আরও 4 গুণ বেশি টিসিবির মাল দেওয়া হবে, প্রত্যেকটা ঘরে ঘরে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পৌঁছে দিতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি পদ্মরিত যারা আছেন কার্ড হোল্ডার, ওনাদেরকে দিয়েছেন। আপনারা কি সবাই পেয়েছেন? না না, আপনার কি কার্ডদারি? বর্তমান সরকারের কাছে হয়ে গেলাম। আপনি বলেন তো দেখি, বর্তমান সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি আছে? চাওয়া পাওয়া তো কোনো মাল আলে যেটা আমরা পাই, হ্যাঁ
ভিউয়ার্স আজকে আমাদের সরকার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা দিচ্ছেন তো আজকে কিন্তু এই যে লাস্টে এই যে পাচ্ছেন কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার কাছে কেমন লাগছে আজকে যে 420 টাকার বিনিময়ে মনে করেন যে আপনি যে প্রোডাক্টগুলি পেলেন ভালো লাগছে না যাই হোক আমাদের মমতা মহিমা জর্ণেদি শেখ হাসিনের কাছে আপনার রাখছি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্পেন্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যাতে কার্ড হোল্ডার যাতে আরও বৃদ্ধি করা যায় কেন বর্তমান শুধু টিসিবি দিচ্ছে না প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা সবকিছুই কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে উত্তোলন করেছেন আচ্ছা এখনো হিসাব চলছে আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে যে জিনিসটা আপনাদেরকে তুলে ধরছি যে এখনো অ্যাকাউন্টিং যে এখানে ইয়ে চলছে বিচার বিশ্লেষণ চলছে যে কত হাজার টাকার মাল দেওয়া হচ্ছে এবং তার বিনিময়ে আমরা আলোচিতভাবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার সঙ্গে থাকেন চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের অনুষ্ঠান থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাদের দীর্ঘ জীবন কামনা করে বিদায় রেখে যাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনাকেও দীর্ঘ জীবন কামনা করছি আমরা আপনার চ্যানেলকে আমাদের পক্ষ থেকে স্বাগত।